দেখুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস বলেছেন, ভয়ঙ্কর হাদিস, কেয়ামতের মাঠে এই যে একটা অবস্থা বললাম, সবাই নবীদের দ্বারস্থ হবে, ঠিক এরকমই আদম আল ইসলামকে আল্লাপাক ডাকবেন, ডেকে বলবেন যে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান্নামীদেরকে আলাদা করে দাও। আদম আল ইসলাম বলবেন যে ইয়া আল্লাহ কতজনকে আলাদা করে দিব? আল্লাপাক বলবেন প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করো। চিন্তা করতে পারলেন? প্রত্যেক হাজারে 999 জনকে জাহান্নামের জন্য আলাদা করা হবে। হাদিসটা শোনার সাথে সাথেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়ত। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না, কারণ জান্নাতে যারা যাবে তাদের মধ্যে আমার উম্মতের সংখ্যাই বেশি হবে। তবে সেই কাজ তো কিছু করতে হবে নাকি? সেই কাজের মধ্যে প্রথম যেটা আপনাদেরকে বলছিলাম যে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহর ওয়াস্তে জামাতের সাথে আদায় করেন। পারবেন না ভাই? আল্লাহ পাক তৌফিক দান করুন। যত পাপি হয়ে যাক আবার উঠে দাঁড়ান। রাত্রে পর্ন দেখেছেন, তওবা করেন, উঠে দাঁড়ান। আপনার গার্লফ্রেন্ডের সাথে জেনা করেছেন, তওবা করে ফিরে আসেন। মাদক সেবন করেছেন, ইনস্ট্যান্ট তওবা করে ফিরে আসেন। কারো ক্ষতি করেছেন, তওবা করে ফিরে আসেন। মানে আপনি নামাজটা ছাড়েন না। মানুষ আল্লাহর পথে চলতে গেলে সবসময় একই গতিতে চলতে পারে না। আল ইমান ইয়াজিদু ফিত তাআ ওয়া ইয়ানকুসু ফিল মাসিয়া, বলা হয় ইমান হচ্ছে আনুগত্য বৃদ্ধি পায় আর আল্লাহর অবাধ্যতায় কমে যায়। আল্লাহর পথে চলতে গেলে হোঁচট খায় মানুষ। অনেক সময় দেখা যায় যে খুব ভালো আমল করছি, মনে হচ্ছে আমি খুব ভালো লেভেলে আছি, ঠিক ওই সময় দেখবেন একটা ভুল হয়ে গেছে। এটা হয় না? তাসলিম করে না মাঝে মাঝে? ওই সময় আবার উঠে দাঁড়াবেন, আবার তওবা করে ফিরে আসেন, ওযু করে ফিরে আসেন, আবার জায়নামাজে মুসল্লায় দাঁড়ান, সলাৎ পড়েন, সলাৎ ছাড়েন না ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতরুকান্না সলা, ইয়া মুআজ, হে মুআজ রাদিয়াল্লাহু আন, কখনোই সলাৎ ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতাল মাকতুবাতা মুতাআম্মিদান, কশ্চিনকালেও তোমার উপর ফরজ সলাতকে ছেড়ে দিও না, কারণ মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ সলাতকে ছেড়ে দেয়, ফাকাদ কাফারা। আলেম ওলামা আছেন, জিজ্ঞাসা করবেন ফাকাদ কাফারা এর অর্থ কি? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজকে ছেড়ে দেয় সে ব্যক্তি যেন কুফুরি করল। বরেণ্য আলেমরা বলেছে ইসলামের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেল যতক্ষণ না সে তওবা করে ফিরে আসছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, আমাদের হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন কেউ যদি নামাজ ছেড়ে দেয় তাকে 3 দিন জেলখানায় বন্দি করে রাখতে হবে, জি, এবং তাকে তওবা করতে বলতে হবে। যদি সে তওবা করে তার শাস্তি মাফ, নামাজ আবার সে শুরু করবে। তওবা না করে তাকে ওইখানেই শাস্তি দণ্ড দিতে হবে। এমনটা বলেছেন কে? আমাদের ইমাম, সবচেয়ে নরম ফতোয়া এটা। আরও যারা ইমাম ছিলেন, ইমাম আহমেদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ, ইমাম শাফেঈ, ইমাম মালিক, তারা বলেছেন নামাজ যদি ছেড়ে দেয় এবং নামাজটাকে অস্বীকার করে, নামাজ ইসলামের অংশ বলে মনে করে না, ওকে হত্যা করতে হবে। হত্যা আবার যে কেউ করতে পারবে না, ওটা ইসলামিক গভর্নমেন্ট করবে। এটাকে ভুল বোঝার কোনো সুযোগ নেই, এটা লস। এটা ইমামদের মত, এটা ইমামদের মতামত ছিল। মানে নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে তারা এত কঠিন শব্দ ব্যবহার করেছেন, নামাজের গুরুত্ব বোঝাতে গিয়ে এত কঠিন শব্দ ব্যবহার করেছেন। যুবকদেরকে অনুরোধ করো ভাই, যাই হয়ে যাক জীবনে, হতাশা ভুলে যান। চাকরি পাচ্ছেন না, আপনার পড়াশোনার চাপ, পারিবারিক চাপ, আপনার ফ্রেন্ড সার্কেলের পাল্লায় পড়ে আপনি খারাপ হয়ে যাচ্ছেন, হতাশ হবেন না। দুটো কাজ করেন, নামাজ পড়েন পাঁচ ওয়াক্ত ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ পাক আপনার অন্তরে প্রশান্তিতে ঢেলে দেবে ইনশাআল্লাহ। আর দৈনিক এক পারা করে কোরআন তেলাওয়াত করেন, পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, আমাকে রিকোয়েস্ট করেছেন ভাই যে সবাই কালেকশন করার জন্য প্রস্তুত, আমরা 5 মিনিট সময় দিচ্ছি, মানে আপনারা লেকচার শুনতে থাকেন আর স্বেচ্ছাসেবকরা যেতে থাকুক, যার যার সামর্থ্য আছে আল্লাহর ওয়াস্তে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম প্রিয় ভাইরা, নামাজের বিষয়টা গুরুত্ব দেন। 2 নম্বর, কোরআন তেলাওয়াত, অর্থ বোঝার চেষ্টা করেন, অর্থ না বুঝলেও তেলাওয়াত করেন, কারণ পড়তে 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 আল্লাহ পাক আপনার মধ্যে এমন একটা ফিকির দিবেন যে ইনশাআল্লাহ একদিন আপনি অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি বলছিলাম প্রত্যেক হরফে 10 নাকি পাবেন। আল কোরআনে 114 সুরা আছে না? 114 সুরা 30 পারায় বিভক্ত। এই যে আমি একটু দেখাচ্ছি যে আল কোরআনুল করিম, এই যে কিতাব, এখানে 114 সুরা আছে না? এখানে কিন্তু 30টা পারা আছে, প্রত্যেক 20 পৃষ্ঠায় একটা পারা শেষ হবে এখানে।
প্রত্যেক 20 পৃষ্ঠায় এক পারা শেষ হবে, মানে আপনার একদিনের টার্গেট 20 পৃষ্ঠা পড়া। একদিনের টার্গেট কত? 20 পৃষ্ঠা পড়া। আর আপনি দৈনিক কত ওয়াক্ত নামাজ পড়ছেন? 5 ওয়াক্ত। প্রত্যেক নামাজের আগে বা পরে 4 পৃষ্ঠা করে পড়তে হবে, পারবেন? সহজ না? প্রত্যেক নামাজের আগে বা পরে মাত্র 4 পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন, একদিনে 20 পারা, পারবেন ইনশাল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এখন এই 114 সূরা 20 পৃষ্ঠায় এই কিতাবের মধ্যে 600টা পৃষ্ঠা আছে। কত পৃষ্ঠা? এখানে 600টা পৃষ্ঠা আছে, হিসাব করে দেখবেন। আর এখানে আয়াত আছে কত? 6000। একদম ভুল উত্তর। 6236টা আয়াত আছে এখানে। কতটা? হিসাব করে দেখেন, 6236টা। এবং শব্দ আছে প্রায় 77800টা। কয়টা? 77800টা। আর অক্ষর আপনি গুনলে দেখবেন প্রায় 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। 3 থেকে 4 লক্ষ অক্ষর আছে। আমি যে বললাম 78000-এর মতো শব্দ আছে, এই শব্দগুলো কিন্তু নতুন শব্দ না, মানে একটা শব্দই অনেকবার রিপিট করা হয়েছে, মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন। এখানে মোটামুটি যে 17 বা 18টা শব্দ আছে, এই শব্দগুলাই কোরআনে রিপিট করা হয়েছে 7800 বার। কতবার? 7800 বার। আপনাকে আমি 8টা জমির বলছি। একটা হচ্ছে মান, আন, ইলা, ঠিক আছে, বিফি, আলা, ইলা, আর মিন, আন, মা, হাত্তা, এরকম 8টা বা 10টা অব্যয় আছে। এগুলো দিয়ে কোরআনে 10000 শব্দ আছে। কত হাজার? 10000। সহজ কিন্তু। আর কোরআন নিয়ে অনেক গবেষণা হচ্ছে এখন। আপনি যত গবেষণা করবেন, ঘাটাঘাটি করবেন, ওলামায়ে কেরামের কাছে যাবেন, অনলাইন ঘাটাঘাটি করবেন, দেখবেন কোরআনে অনেক কোর্স এখন চালু করা হয়েছে, এবং এগুলো বাসায় বসে আপনারা করতে পারেন। যে কোনো প্রফেশনের মানুষ, যে কোনো অঙ্গনের মানুষ, হোক তিনি একজন ব্যাংকার, হোক তিনি একজন পলিটিশিয়ান বা ইকোনমিক্স বা সোশ্যাল ওয়ার্কার বা চাকরিজীবী বা স্টুডেন্ট, যে কেউ হোক না কেন, নারী পুরুষ সবাই এই কোর্সগুলো করতে পারেন। ভিজিট করেন www.quranickorpus.com, দেখেন কত কোর্স দেওয়া আছে, শর্ট কোর্স কোরআনের উপরে। ভিজিট করেন দেখুন www.understandquran.com, দেখেন কতগুলো কোর্স দেওয়া আছে। আপনাকে 1 বছরে কোরআনের ইনশাআল্লাহ 50% শব্দ শিখিয়ে দিবে। এটা জেনারেল লাইনে যারা পড়ছেন তাদের জন্য অনেক অনেক ইফেক্টিভ এই কোর্সগুলো। আর এগুলো ভাই আমাদের জানতে অনেক কষ্ট করতে হয়েছে, ফ্রি বলছি আপনাদেরকে এখন, ঠিক আছে? এগুলো কিন্তু রিসার্চ করতে অনেক কষ্ট হয়েছে, তো একটা লেকচারে ফ্রি ফ্রি পাচ্ছেন এগুলো, এখনই লুফে নেন। আজকে বাসায় গিয়ে চর্চা শুরু করেন, দেখবেন ইনশাআল্লাহ অনেক ভালো করতে পারবেন। আমরা কিছুই না ভাই, আমরা চাই আগামী প্রজন্মতে এমন বড় বড় আলেমরা উঠে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞানের সাথে অর্থনীতি, ইতিহাস, রাজনীতি, জিও পলিটিক্স, আপনার দর্শন, আপনার কি বলবো, পররাষ্ট্রনীতি, আপনার সমাজবিজ্ঞান, হ্যাঁ, সমস্ত নলেজগুলো রাখুক এবং কোরআন এবং সুন্নাকে হাতে নিয়ে বিশ্বটাকে চ্যালেঞ্জ করুক, এমন জেনারেশন আল্লাহ তৈরি করুন। আমিন। আসলে আমরা কিছুই না, আমরা তো আগাছা। আমরা মনে করি যে আমি তো এই উম্মার আগাছা, আমাদের দ্বারা উম্মার কি হচ্ছে? এমন প্রজন্ম আল্লাপাকে নিয়ে আসুক যারা কোরআন সুন্নার জ্ঞান তো রাখবেই, পাশাপাশি যুগোপযোগী সমস্ত জ্ঞান যেন তারা অর্জন করে। তখন তারা কোরআন হাদিস নিয়ে এমন ব্যাখ্যা করবে যে এই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা ইসরায়েলে থাকবে না ইনশাআল্লাহ তাআলা। ওই ব্যাখ্যা চ্যালেঞ্জ করার ক্ষমতা পশ্চিমাতে থাকবে না। সারা বিশ্বটাকে ওরা এখন মগের মুল্লুক পেয়েছে আর কি, যা ইচ্ছা তাই করুক, যা ইচ্ছা তাই, মানে ইচ্ছা হলো এক দেশকে আরেক দেশের এগেনস্টে উস্কে দিল, ঠিক আছে? ওদের তো কিছু মিডিয়া আছে, যুদ্ধ না লাগলেও যুদ্ধ লাগায় ছাড়বে, তারপরে একজনের কাছে অস্ত্র বিক্রি করবে, ওর কাছ থেকে যে লাভটা করবে এই লাভের টাকাতে আরেকজনের কাছে অস্ত্র বিক্রি করবে, মাঝখান থেকে ওদের স্বার্থ উদ্ধার করবে। কী যে চলছে, সারা ওয়ার্ল্ডে একটা বিশাল যুদ্ধ লাগানোর পায়তারা চলছে, হয়তো বা এটাই সেই নিউক্লিয়ার যুদ্ধ হবে, আল্লাহ আলাম, আমরা জানি না। তবে এতটুকু জানি হাদিসে একটা বড় যুদ্ধের কথা এসেছে যেটা এখন পর্যন্ত বিশ্বে হয়নি কখনো। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, 1914-1948-এর যুদ্ধ এর সামনে কিছুই না। এটা ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে হবে বলে হাদিসে এসেছে। এখন এই সোনার পাহাড় অরিজিনাল সোনার পাহাড়ও হতে পারে বা ব্ল্যাক গোল্ডও হতে পারে, আল্লাহ ভালো জানেন, আমরা জানি না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমরা যেন এই সোনার পাহাড়ে হাত না দেয়, কারণ এখানে প্রায় 80টা দেশ একত্রিত হয়ে যাবে এই ব্যাটালে, এবং প্রতি 1000 কম্ব্যাটেন্ট, মানে যোদ্ধা যারা থাকবে, তাদের মধ্যে 99% যোদ্ধা এই যুদ্ধে মারা যাবে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী, এটা হবেই হবে, কেউ টলাতে পারবে না।
কত বছর পর আমরা জানি না, হারিস আমরা এসছে। এটাকে বলা হয় মালহামাতুল কুবরা, মানে বিশাল মহাযুদ্ধ, 80টা ফ্ল্যাগ মানে কি 80টা দেশ। যাই হোক, আমরা দোয়া করি আল্লাহ পাক এমন প্রজন্ম নিয়ে আসুক যেই প্রজন্ম কোরআন এবং সুন্নার জ্ঞান দিয়ে আগামী বিশ্বটাকে ডিল করতে পারে। আল্লাহ পাক আমাদের চেয়ে ভালো প্রজন্ম নিয়ে আসুন, আমিন।